আজকে আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেখানে প্রকৃতির মাঝে আপনার হৃদয়কে বিলীন করে দিতে পারবেন। এক পাশে সাগর, আরেক পাশে বন, কোলাহল মুক্ত একটি পরিবেশ। আপনি যদি নীরবতার প্রেমিক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আমরা গিয়েছিলাম শহর থেকে বহু দূরে সাগরের মাঝে জেগে ওঠা অপরূপ দৃশ্যের ভূমি চর কুকরিমুকরিতে। সেখানের একটি রাত আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। এখানে এসে ক্যাম্পিং করার অন্যরকম একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ঢাকা থেকে কিভাবে চর কুকরিমুকরি যাবেন, ট্রেন কোথায় পাবেন, খাবারের ব্যবস্থা কিভাবে হবে, কী কী দেখবেন ইত্যাদি সহ মাত্র 2500 টাকার মধ্যে ট্যুরটি কীভাবে সম্পন্ন করবেন তা নিয়ে বিস্তারিত একটি ভিডিও। ঢাকা থেকে চর কুকরিমুকরি যেতে হলে প্রথমে আপনি সদরঘাট লঞ্চ টার্মিনালে আসবেন। এখানে ঢাকা থেকে চরফ্যাশনে যেসব লঞ্চ রয়েছে সেগুলোর যে কোনো একটিতে উঠতে হবে। আমরা কর্ণফুলি 12 লঞ্চটিতে উঠলাম। যারা কখনো লঞ্চে উঠেননি তাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা হবে। বিশাল বড় এই লঞ্চটি আপনি ঘুরে দেখতে পারবেন। আপনাকে চরফ্যাশনের বেতোয়া নামক জায়গায় নামতে হবে। চিন্তার কিছু নেই, কারণ লঞ্চটির শেষ গন্তব্যই হচ্ছে চরফ্যাশনের বেতোয়া। আপনার যদি বাজেট ট্যুর হয় তবে ডেকে করে যেতে পারবেন, সেই ক্ষেত্রে ভাড়া হবে জনপ্রতি 500 টাকা। আর কেবিন নিতে চাইলে সিঙ্গেল কেবিন 1500 টাকা এবং ডাবল কেবিন 2200 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমরা 8 জন ছিলাম তাই ডাবল বেডের 2টি কেবিন ভাড়া নেই। রাতের খাবার আপনি চাইলে লঞ্চে খেতে পারেন, অত্যন্ত সুস্বাদু খাবার, আপনি বারবার খেতে চাইবেন। আমরা 8 জনের জন্য একটি মুরগি 650 টাকা এবং ভাত ও ডাল অর্ডার করি। খাবার সম্পর্কে একটু বলে নেই, আমরা যেটা নিছি মুরগিটা সেটা কিন্তু এই 7 জনের জন্য একসাথে অর্ডার দেওয়ার কারণে ডিফারেন্টভাবে তারা রান্না করে দিছে। এই যে মুরগি অত্যন্ত সুস্বাদু মুরগি, সাথে ডাল আর ভাত। যেহেতু সবাই একসাথে, একটা বাজারের ব্যাপার আছে, আমরা চাচ্ছি যে চর কুকরিমুকরি যাওয়ার পরে খরচটা করব। তো এই জন্য আর খাবার অত্যন্ত সুস্বাদু, যারা খাবেন অবশ্যই ট্রাই করবেন। মাস্টার্স থেকে বেটার হয় যদি মুরগিতে প্রেফার করি আমি, আলাদাভাবে রান্না করে দিতে হবে তাহলেই হবে। সকাল 6টার মধ্যেই চরফ্যাশনের বেতোয়া নামক জায়গায় লঞ্চটি চলে আসবে। তারপর আপনি অটো ভাড়া করবেন, সেখান থেকে অটো ভাড়া কচ্ছপিয়া পর্যন্ত 600 টাকা। আমরা 2টি অটো নিয়েছি, অর্থাৎ 2টি অটো, একটি অটো 300-300 করে, 2টি অটো 600 টাকা ভাড়া পড়বে। ওখানে অনেক অটো আসবে, আপনাকে দাম দর করে অনেক অটোর সাথে কথাবার্তা বলে তারপর আপনি কিন্তু অটো ভাড়া করবেন। অটো ভাড়া শেষে আপনি ভোলার সৌন্দর্য দেখতে কচ্ছপের দিকে এগিয়ে যাবেন। কচ্ছপিয়া পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এটা হচ্ছে কচ্ছপিয়া ঘাট। এখানে আসার পর আপনি চর কুকরিমুকরি যাওয়ার জন্য এখান থেকেই বোট অথবা ট্রলার ভাড়া করতে পারবেন। আপনি এখান থেকে যদি বাজেট ট্যুরে যেতে চান তাহলে 9টা এবং 2টা, এই 2টা টাইমই শুধুমাত্র এখান থেকে লোকালভাবে চর কুকরিমুকরির উদ্দেশ্যে লোকাল ট্রলারগুলো ছেড়ে যায়, যেখানে জনপ্রতি ভাড়া 70 টাকা করে পড়বে। আমরা এখানে আসার পরে বিভিন্ন ধরনের দাম দর করি যাতে করে আমরা কোনোভাবে কম বাজেটের মধ্যে যেতে পারি কি না। শেষ পর্যন্ত আমরা না পেরে আমরা সবাই সিদ্ধান্ত নিই যে স্পিড বোটে করে আমরা চর কুকরিমুকরি যাব, কারণ এতক্ষণ যেহেতু ওয়েট করলাম আর অপেক্ষা সহ্য হচ্ছে না, আমাদের এই অপরূপ সৌন্দর্যটা তো খুব দ্রুতই দেখতে হবে। সেজন্য আমরা একটি স্পিড বোট ভাড়া করি। স্পিড বোটে উঠার পরে আমরা জানতে পারি এখানে সবার জনপ্রতি ঘাট ভাড়া 10 টাকা করে দিতে হবে। তার মানে আপনি এখানে আসার পরে জনপ্রতি 10 টাকা করে ভাড়া কিন্তু আপনার এক্সট্রা অ্যাড হবে। ফাইনালি আমরা এখন যাচ্ছি চর কুকরিমুকরির উদ্দেশ্যে। এই এখান থেকে আমরা 8 জন আছি, পিছনে দেখতে পাচ্ছেন 8 জন নিয়ে আমরা রওনা হচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা, যেখান থেকে মানে রিসেন্টলি খুবই ভাইরাল একটা জায়গা, সেই জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি। 1500 টাকায় আমরা এই স্পিড বোট 8 জনে এই স্পিড বোটটা ভাড়া নেওয়া হয়েছে, সরাসরি আমাদেরকে চর কুকরিমুকরি নিয়ে যাবে। আর আপনারা চাইলে ট্রলারও নিতে পারেন, ট্রলারের দামটা একটু বেশি পড়বে, যেই কারণে আমরা স্পিড বোট নিয়ে নিছি। এত বাজেট ট্যুর চর কুকরিমুকরি যাওয়ার সময় এই রাস্তাটা কিন্তু আপনার বিশেষ মনোযোগ আকর্ষণ করবে, কারণ আপনারা যারা সুন্দরবন গিয়েছেন তারা কিন্তু
এই রাস্তার সাথে সুন্দরবনের একদম 95% মিল পাবেন, কারণ সুন্দরবনেও এরকম মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গিয়েছে দুই পাশে বন থাকে, সুন্দরী গাছ থাকে, সিক সেম এইখানেও এরকম একটা ফিল পাওয়া যায়। যদিও এইখানে বেশি কোনো পশু পাখির দেখা পাওয়া যায় না, তবে বান্দর, তারপর বিড়াল, কুকুর, এগুলো তো ঢাকায়ও আছে, অন্যান্য ছোটোখাটো পা আর অতিথি পাখি, হ্যাঁ অতিথি পাখি কিন্তু এখানে অনেক বেশি আগমন করে। আর নর্মালি আর যে কোনো যদি জীবজন্তু আছে সেগুলো একটু কম দেখা যায়, তবে এই বনগুলোর মাঝখান দিয়ে এই রাস্তাটি যাওয়াতে দর্শনার্থীর কিন্তু বিশেষ আকর্ষণ এখানে থাকে। আর যদি আপনি এখানে স্পিড বোট, পানি কম থাকায় শীতকালে স্পিড বোট দিয়ে এখানে যাওয়াটা সহজ, আর যদি ট্রলার নেন ট্রলার কিন্তু অনেকটা ঘুরে যাবে। সো এইখান থেকে স্পিড বোটে খুব দ্রুত মাত্র 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আপনি চলে আসতে পারবেন আপনার গন্তব্যস্থল চর কুকরি মুক্তিতে। সো ফাইনালি আমরা যে আমাদের লক্ষ্য যে জায়গা সেটা হচ্ছে সেই চর, সেই চরে চলে আসছি। আমার পিছনে অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্য বলার মতো না, তবে এইখানে রোদের মধ্যে আসাটা সত্যি ডিফিকাল্ট। আমরা শীত ভাইবে আসছি, তবে শীতটা হঠাৎ বৃষ্টি হওয়াতে কমে গেছে, এখন একটু ভালোই হালকা বাতাসের মধ্যে আর গরমটা ভালো ফিল হচ্ছে, যদিও আমি এত মোটামোটা জ্যাম্পা টাম্পা পরে রয়েছি। এখন এখানে আসার পরে আবার আপনি এখান থেকে কিন্তু অটো নিতে হবে, অটো নিয়ে গেস্ট হাউস হোক অথবা ক্যাম্পিং হোক যেখানে যাওয়ার সেখানে যেতে হবে। তার মানে পুরা যদি সামারি টাইম বলি, লঞ্চ থেকে নামার পরে কচ্ছপে আসলাম, কচ্ছপে থেকে অটো চেঞ্জ করার পর ওইখান থেকে বোট নিয়ে এখানে, এখন এখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা যেখানে সেখানে চলে যাবো। আর সবাই এখানে ছবি তুলে ব্যস্ত। আর এই পাশে অসংখ্য গরু, যে গরুগুলো আপনি দেখেন এত গরু, এর মধ্যে এই যে আরও গরু, সব গরু একসাথে হয়ে খুবই একটা মজার বিষয়। সবচেয়ে বেশি এখানে আপনি যে এনজয়টা করবেন, একদম বাংলাদেশের একটা সাইডে চলে আসছেন যে বঙ্গোপসাগরের পাশেই, খুবই মনোরম পরিবেশ যে বলে ভাষার সম্ভব না। চলেন সামনে এগিয়ে যাই, অটো নিয়ে একদম আমরা চলে যাবো আমাদের মেইন জায়গা যে ক্যাম্পিং, সেই ক্যাম্পিং স্থলে। এখান থেকে আপনাকে যেতে হবে নারিকেল বাগান। আমরা নারিকেল বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম, দুটো অটো নিয়েছি, অটো 100-100 করে, দুটি অটোর 200 টাকা ভাড়া। এখান থেকে আপনি কিন্তু অনেকে অনেক দাম বলবে, আপনি নির্দিষ্ট একটি দাম ঠিক করে আপনি কিন্তু উঠবেন, কারণ টুরিস্ট দেখলেই তারা বেশি দাম বলে থাকে। আপনি 100 টাকার মধ্যে এখানে অটো পেয়ে যাবেন, অটো আপনাকে ওখান থেকে সরাসরি নিয়ে যাবে নারিকেল বাগান থেকে 20 মিনিট আগেই আপনাকে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর ওইখান থেকে আপনাকে আবার হাঁটার রাস্তা 10 মিনিট ধরে হেঁটে আপনাকে যেতে হবে নারিকেল বাগানের উদ্দেশ্যে। স্পিড বোট থেকে অটো দিয়ে আসার পরে সো এখন আমরা যেই চর কুকরি মুকরি ওইখান থেকে যাচ্ছি হলো নারিকেল বাগান, যেখানে মূলত আমার ওইখানে ক্যাম্পেইন করা হবে। আর এইখানে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনি যারা সুন্দরবন গেছেন তারা কিন্তু সুন্দরবন একটা ফিল পাবেন, তবে এই জায়গাটা আসার পরে ডিফারেন্ট একটা ফিল পাবেন। যে ওইখান থেকে আপনি যদি চান যে সরাসরি এখানে চর কুকরি-মুকরি আসার পরে এখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই, আপনি অটো দিয়ে আসার পরে 10 মিনিট হাঁটলেই যে আপনি নারিকেল বাগান, যেই বিখ্যাত নারিকেল বাগান সেইখানে যাবেন। আমরা এখন যাইতে পারিনি, সবাই যাচ্ছি। আর এখানে শীতকালে বৃষ্টি হওয়াতে মূলত জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম খুব নিরিবিলি, খুবই নিরিবিলি একটা জায়গা, খুব সিমসাম। আস্তে আস্তে সবাই যাচ্ছি। আজকের প্ল্যান মূলত রাতে যে প্ল্যানটা আছে সেটা এখন হচ্ছে দুপুরে, আমাদের এখানে আগেই ফোন দিয়ে রাখছে। তো আমি এখানে যেই যার যাকে ফোন দিয়ে আমরা অ্যারেঞ্জ করছি তার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেন আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই সুযোগে চলে আসতে পারেন, মানে তার সাথে যোগাযোগ করে। সো আমরা নারিকেল বাগান যেখানে সেখানে চলে আসছি। আসার পরে আমাদের যে আগের থেকে প্রস্তুত করা তাঁবু ছিল সেই তাঁবু কিন্তু এখানকার যে একজন ভাই আছে সেই ভাজ এই তাঁবুটা রেডি করে দিচ্ছে। আপনারা যারা আসবেন আশেপাশে ঘুরে দেখতে পারবেন, সেই সময়টুকুর মধ্যে তাঁবু তৈরি হয়ে যাবে। তাঁবু কীভাবে তৈরি হচ্ছে আপনি দেখতে পারতেছেন। সো এখানে সব কিছুরই ফ্যাসিলিটি তারা কিন্তু আপনাকে দিয়ে রাখবে। এই যে দুইটা তাঁবু দেখতে পারতেছেন, এই দুইটা তাঁবু কিন্তু আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 800-1600 টাকা, মানে আমরা এক তাঁবুতে 4 জন করে থাকতে পারবো, দুটো তাঁবুতে 8 জন। আর আপনি যদি সিঙ্গেল থাকতে চান সিঙ্গেলদের জন্যও তাঁবু আছে। সো এভাবে করে আপনি কিন্তু আশেপাশের জায়গাটা খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবেন।
আর তাবুর যে অভিজ্ঞতা, এখানে যে ক্যাম্পেইনের যে অভিজ্ঞতাটা হবে সেটা কিন্তু খুব মজাদার। কারণ আপনি এই যে এখন আমি যদি আপনি খুলে দেখাই যে ভিতরের অবস্থাটা কি, ভিতরে যে এরকম একটা পরিবেশ আপনি দেখতে পারবেন যে এখানে মূলত আমরা চারজন থাকবো। আপনি রাত্রে কিন্তু এখানে গল্প মজা সকল কিছুই কিন্তু এটার মধ্যেই আপনার হবে। আর একদম ডিফারেন্ট একটা পরিবেশে যারা কখনোই তাবুতে বা ক্যাম্পেইন করি নাই তাদের জন্য কিন্তু এটা অন্যরকম অভিজ্ঞতা আমি বলতেই হবে। আর এর পরিবেশটা যে কী সুন্দর সেটা তো বলার ভাষা রাখে না, যে আশেপাশে দেখতে পাচ্ছেন এক পাশে সাগর, এক পাশে বন, মাঝখানে আমরা সবাই, দৃশ্যটাই অন্যরকম। সো এখান থেকে ক্যাম্পেইন, যারা ক্যাম্পেইনের নিয়তে আসবেন, আমাদের ক্যাম্পেইন রেডি হয়ে গেছে। সো আমরা ফার্স্টে ভাবছিলাম যে ক্যাম্পেইনটা এমন হবে যে হয়তো বাথরুমের সমস্যা থাকতে পারে অথবা যেই মানে নাস্তা রাস্তা আছে কি না। সো আমি আপনাকে একটু ইনফর্ম করে রাখি যে মানুষের মূল যে প্রবলেমটা, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের জন্য মূল সমস্যাটা হচ্ছে বাথরুমের অবস্থা। বাথরুম কি ঠিক মতো বাথরুম আছে কি না, বাথরুম বা যারা ক্যাম্পেইন করতে চায় তারা বাথরুমে চিন্তা করলে হবে না অবশ্য। কিন্তু এইখানে এই দেখেন এই যে কল, গভীর নলকূপের স্থান, কল আর পিছনে কিন্তু টয়লেটের মাঝে পিছনে যে সুন্দর বাথরুমের যে জায়গাটা দেখতেছেন, মূল বাথরুম কেন বলতেছি, বাথরুমই আসল। যদি আপনি বাথরুমই না করতে পারেন তাহলে খাইতে পারবেন না, আর বাথরুমের জ্বালা অনেক বড় জ্বালা। সো এইখান থেকে বাথরুম আছে, বাথরুমের পরে যে আপনি যদি রাতের খাবারের যে আয়োজন করবেন এটা একটা রিসোর্ট টাইপের বলতে পারেন, যে ক্যাম্পেইন করলেও সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে অলরেডি আছে। যেমন আমার পিছনে যে ঘরটা, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনের ঘর কুড়ে ঘরের মতো, উপরে যে জায়গাটা ওইখানে বসে আপনি যে দুপুরের খাবার, রাতের খাবার, সকল মানে খাবারের যে আয়োজন উপরে বসে খাইতে পারেন, ক্যাম্পেইনে বসে ভিতরে খাইতে পারেন। এছাড়াও ভিতরে কিন্তু যেই আপনার চিপস সহ সকল কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর সন্ধ্যার পরে চার্জের ব্যবস্থা আছে, আর এই যে যা আড্ডার জন্য যে বেস্ট প্লেস, গরমও কিন্তু তেমন নাই, আড্ডার জন্য চলতেছে। আর মূলত যেই চিপস যত কিছু আছে সকল কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে আমরা আগের থেকে খাবার অর্ডার দিয়ে রেখেছি, অর্থাৎ যেদিন আসবো তার আগের দিনই বলে রেখেছি যে আমরা হাঁসের মাংস খাবো সাথে ভাত আর ডাল। আপনাকে বলে বুঝিয়ে পারবো না, রান্না অসম্ভব মজাদার হয়েছে। যে হাঁসের মাংস, হাঁসটা ছোটো ছোটো করে পিস করে, তারপরে ভাতের চালটা একটু মোটা কিন্তু এখানে এইটাই, এই ভাতের চাল এখানে এটাই বিখ্যাত। তো রান্না বলতে গেলে মানে অসাধারণ রান্না। আর এই যে আমরা আটজন খাচ্ছি, এখানে আমাদের 2500 টাকা খরচ পড়েছে ভাত ডাল এবং হাঁস। আপনি জানেন যে হাঁসের দাম কিন্তু এমনিও বেশি। সো সেক্ষেত্রে আপনার আগে যদি যে কোনো খাবার, যদি সাপোজ বলেন যে আমি আলু ভর্তা খাবো, যদি বাজেট ট্যুর হয় তাহলে আপনি আলু ভর্তা ডাল দিয়েও খেতে পারবেন, খুব অল্প খরচে শেষ হয়ে যাবে। তবে আপনি হাঁসটা যদি ট্রাই করেন, হাঁসটা যেহেতু চরের মানুষ, চরে হাঁসের মাংস অন্যরকম স্বাদ, দেশি হাঁস, খাবার খুবই মজাদার। খাওয়া দাওয়া শেষ করে আপনি রিল্যাক্সের জন্য বিকালটা কিন্তু চরটা ঘুরে দেখতে পারেন, যে আশেপাশে অসম্ভব সুন্দর জায়গা আছে, জঙ্গল আছে, তারপরে যে গাছপালা সহ সব কিছু অন্যরকম সুন্দর লাগে। সবশেষে যখন আপনি রাত হবে তখন রাতটা হবে অন্যরকম সুন্দর, কেননা রাতে আপনি এখানে ক্যাম্প ফায়ার করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের গাছপালা যে নষ্ট, আবার গাছ মেন গাছ কাটবেন না, কিন্তু আপনি গাছ কাটতে হবে যেগুলো পড়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলো গাছ আছে যেগুলো ডাল ডাল মরে গেছে সেগুলো এখানে এনে তারা কিন্তু হেল্প করছে আমাদের, তারাই সব করে দেবে, আপনি সেটা আগুন জ্বালাবেন। আর চাইলে আপনিও নিজের মতো করে সব কিছু অ্যারেঞ্জ করতে পারেন, সব কিছু আপনার হাতে, কোনো সমস্যা নেই। সো এখানে রাতে যেহেতু শীত ভাব ছিল, মানে ভালোই শীত ছিল, আমরা ক্যাম্প ফায়ার করলাম আর রাত্রে আগুন টাগুন দিলে খুবই মজার, এখানে গান টান হয়েছে, অন্যরকম ভালো লাগা এখানে কাজ করেছে। তারপরে যে সবচেয়ে মজার বিষয়টা সেটা কিন্তু হচ্ছে বারবিকিউ। যখন আপনি ক্যাম্প ফায়ারের পরে বারবিকিউর জন্য রেডি হবেন, আশেপাশে আপনার ফ্রেন্ডরা থাকবে, গল্প হবে, আড্ডা হবে, গান হবে, সেটা কিন্তু সেই ধরনের মজাটা কিন্তু আরও অন্য ধরনের মজা। তো সেই ক্ষেত্রে বারবিকিউ আমরা এখানে প্রস্তুত করি, সব কিছু তারাই অ্যারেঞ্জ করে দেয়। আমরা তো, তারা বলেছে যে আমরা রেস্ট করি, আমরা আপনারা রেস্ট করেন, আমরা বারবিকিউটা আমরা রেডি করে দিই। আমরা বলেছি না, আমরাই আমাদের বারবিকিউটা করবো, এখানে একটা অন্যরকম মজা ফিল কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই এই ছোট্ট জায়গাটায় যে বারবিকিউ অ্যারেঞ্জ করে, তারপরে সবাই মুরগি ম্যারিনেট করা, মুরগি দেওয়া, সব কিছু আমরা নিজেরাই করেছি। আর কাঠ কয়লা ছিল, যেই কারণে আরও অনেক মজা হয়েছে, কারণ হলো মুরগিটা
খুব ভালোভাবে মেয়োনেট করা হয়েছে, বারবিকিউ খুব সুন্দরভাবে হয়েছে, আর খাওয়ার মজাটা খুব অন্যরকম ছিল। সো এইভাবে আপনি আপনার রাতের প্রোগ্রামটা কিন্তু এইভাবে শেষ করে ফেলবেন। পরের দিন সকালে আপনি এখানকার কিছু অ্যাক্টিভিটি দেখতে পারবেন, যেমন এখানে যাওয়ার সময় আপনি ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। ঝুলন্ত ব্রিজ মানে এখানে যে তারা একটু চেষ্টা করেছে যে এখানে পর্যটকদের জন্য কিছু ডিফারেন্ট কিছু করার। ঝুলন্ত ব্রিজ দেখে আপনি বনের মধ্যে দিয়ে একটু সামনের দিকে যাবেন, যে বনের বিভিন্ন গাছ আছে, এখানে ছবি তোলার জায়গা আছে, এই জায়গাগুলো দেখে সামনে একটা ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছে, যেমন মাকড়সার জাল, মানে মাকড়সার জালের মতো করে রেখেছে, যে এখানে ছবি তোলার জন্য সবাই এখানে যে ছবি তুলে লাফালাফি করে, লাফালাফি করার দরকার নেই কারণ ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও সম্ভাবনা নাই, তবুও এখানে সবাই একসাথে উঠে ছবি তোলা, জাস্ট একটু ডিফারেন্ট কিছু একটা করা আর কি। সো এভাবেই আপনি চর কুকরিমুকরিতে আপনি 24 ঘন্টা অতিবাহিত করতে পারবেন খুব মজার সাথে। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই যে চর কুকরিমুকরির যেই একদিনের 24 ঘন্টার যে আনন্দ ভ্রমণটা করলাম এটা সম্পন্ন হইলো। সো আমাদের সাথে যারা এই যে ঘুমায় ঝিমায় রয়েছে, এই তোদের কেমন লাগলো আজকে ট্যুর, মানে এই এই ট্যুরটা চট্টগ্রামে? নতুন এক্সপেরিয়েন্স কেমন হইলো? এবং আমরা যেখানে বসে আছি এটা দেখি বোঝা যাচ্ছে যে নতুন এক্সপেরিয়েন্স। এই যে ফয়সাল, আমি এখানে আছি, নতুন এক্সপেরিয়েন্স। আর আর আমার লাইফে নাদার ব্লগার, আমার লাইফে ফার্স্ট টাইম এই ক্যাম্পিং করলাম। হ্যাঁ, ফার্স্ট টাইম তাবুতে থাকলাম, এই এক অন্যরকম অভিজ্ঞতা। রাতের বেলা শিয়ালের শব্দ, আবার ভৌতিক একটা এনভায়রনমেন্ট, সব মিলে সব। আর আরেকটা জিনিস, যেখানে সব বন্ধুরা একসাথে থাকবেন সেখানে মজা না হলেও মজা হয়ে যাবে। এন্ডিং, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।